প্রিয় শিক্ষার্থী, এই লেকচারে আমরা বাইসেকশন মেথডে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। যেমন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশনের চলক রিয়েল রুট বের করার জন্য বলতেছে, সেটা ইউজিং বাইসেকশন মেথডে। সো এই অংশটাকে যদি আমি ফাংশন অফ এক্স ধরে নিই, এবং তারপর আরেকটা কন্ডিশন দেওয়া আছে, কারেক্ট আপ টু 3 ডিসিমেল, অর্থাৎ এক্সের যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই এখানে ইনপুট করলে জিরো হবে, যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড জিরো হতে হবে ইকুয়েশনের সমঞ্জতা রাখার জন্য। তাহলে এখানে আমি এমন একটা এক্সের ভ্যালু বের করব যেটা এখানে বসালে জিরো হবে। তো সরাসরি এমন কোনো সংখ্যা বের করা যাবে, কিন্তু অনেকগুলো ট্রায়াল দিয়ে বের করতে হবে। সেজন্য আমাদের ট্রায়ালের পরিমাণটা নির্ধারণ করার জন্য 3 ডিসিমেল, অর্থাৎ পয়েন্টের পরে, দশমিকের পরে 3টা সংখ্যা যদি থাকে তাহলে ওই পর্যন্ত হলে ওকে হবে, অর্থাৎ এখানে জিরো আসা লাগবে না। এমন এক্সের এমন একটা ভ্যালু বসাবো যেখানে এরকম 0.001-এর চেয়ে ছোট যদি আসে তখন আমরা ট্রায়াল সেকশনটা স্টপ করে দিতে পারবো। সো আমরা ম্যাথ করলে পুরো সেকশনটাই বুঝতে পারবো। সো প্রথম স্টেপটা হচ্ছে, তার আগে বলে নিই, আমি তার আগের লেকচারে বাইসেকশনের যে স্টেপগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করি, এখানে আবার পুনরাবৃত্তি করব। প্রথমে আমাদেরকে কি করতে হবে, দুটা রিয়েল নাম্বার ধরে নিতে হবে, একটা এ একটা বি, এমন দুটো সংখ্যা ধরে নিতে হবে যেগুলো এখানে বসালে এই ভ্যালুটা একবার প্লাসের আসবে আর একবার মাইনাসের আসবে। সো আমি যদি বলি যে 2 এবং 3 দুটার নাম্বার, 2 বসিয়ে দেখি, ফাংশন অফ 2, অর্থাৎ জাস্ট এক্সের মানটা আমি এখানে 2 বসাবো, 2³ - 2 × 2 - 5, এটা হয়ে যাবে -1। এবং আমি যদি ফাংশন অফ 3 বসাই তাহলে হচ্ছে 3³ - 2 × 3 - 5, এটা হয়ে যাবে 16। সো একটা প্লাসের একটা মাইনাসের আসলো। এখন আমরা যেহেতু -1, 16 এর মধ্যে অনেক গ্যাপ, অনেক দূরত্ব রয়েছে, তো -1-এর কাছাকাছি যদি 16টাকে নিয়ে যেতে পারি তাহলে আমি একটা অপশন, অর্থাৎ এর ভ্যালু এটা আমি ফিক্সড করে রাখলাম, বাকি 3 এটাকে আমি যদি আর একটু কমিয়ে রাখি, অর্থাৎ ফাংশন অফ আমি এটাকে ফিক্সড করে রাখলাম, এটা চেঞ্জ করবো না, জাস্ট 3টাকে চেঞ্জ করে দেখি। আমি যদি 2.5 বসাই তাহলে সেক্ষেত্রে 2.5³ - 2 × জাস্ট এক্সের জায়গায় আমি 2.5 বসাচ্ছি, এবং এটা ক্যালকুলেশন করলে আসবে 5.625। সো অর্থাৎ -1 পর্যন্ত আমি থাকলাম, তারপরে 16 থেকে অলরেডি আমি 5-এ চলে গেলাম। আমার টার্গেট হচ্ছে -1-এর কাছাকাছি যাওয়া, কিন্তু প্লাসে থাকতে হবে। তাহলে আমি যেহেতু 2.5, অর্থাৎ 3 থেকে একটু কম দিয়ে ভ্যালুটা বসালাম, সেক্ষেত্রে 16 বা -1-এর কাছাকাছি চলে যাচ্ছি। আমি আর একটা সংখ্যা যদি অ্যাড করি, 2.4 যদি ইউজ করি, তাহলে 2.5³ × জাস্ট এক্সের জায়গায় 2.4 লিখলাম, এটা ক্যালকুলেশন করলে আসবে 4.024। সো আমি আরও -1-এর কাছাকাছি যাচ্ছি। আমি আবার যদি ফাংশনটা যদি আমি, অর্থাৎ এক্সের ভ্যালুটা যদি আমি চেঞ্জ করি, যদি আমি 2.3 বসাই তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি পাবো 2.567। সো এভাবে আপনাকে ট্রায়াল দিয়ে দেখতে হবে, যে সংখ্যা দুটো আপনাকে বের করতে হবে, একটা এ একটা বি, যেগুলো আপনাকে এই ইকুয়েশনে ইনপুট করলে একটা মাইনাসের আসবে একটা প্লাসের আসবে। শুধু আসলেই হবে না, যত কাছাকাছি নেওয়া যায় সেক্ষেত্রে আপনার ট্রায়ালের যে সংখ্যাটা, অর্থাৎ পরবর্তী যে ম্যাথের স্টেপগুলো রয়েছে সেগুলো কয়েকটা স্টেপের মাধ্যমে শেষ করা যাবে। যদি আপনি এইখানে এই দুটো সংখ্যা দিয়ে শুরু করি, অর্থাৎ 2 এবং 3 দিয়ে যদি আমি শুরু করি, তাহলে -1 এবং 16 এর মধ্যে বিশাল একটা গ্যাপ রয়েছে। সো এখানে আমাদেরকে ট্রায়াল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো ট্রায়াল দেওয়া লাগবে। কিন্তু আমি যত কাছাকাছি চলে যাবো, যেহেতু -1-কে ফিক্সড করে রাখলাম, এটা শূন্যের কাছাকাছি, এবং এখানে প্লাসের 2.567 একটা পেলাম, সেটা অবশ্যই -1-এর কাছাকাছি। সো আমি এই দুটো সংখ্যা নিতে পারি, এবং তার ক্ষেত্রে তাহলে এ সমান 2 একটা ফিক্সড করে রাখলাম, আর বি সমান 3 আমি ধরলাম না, আমি ট্রায়াল দিয়ে দিয়ে বের করলাম, বি সমান আমি ধরবো 2.3। অর্থাৎ প্রথমে ছিল যে 2 এবং 3, অর্থাৎ এর মাঝখানে আমাদের এক্সের ভ্যালুটা রয়েছে, যে এক্সের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। সো এখন আমি কি করলাম, 2.3-তে চলে আসলাম, অর্থাৎ এটা যদি 2.3 হয় তাহলে এর মধ্যে এখন আমাদের এক্সের ভ্যালুটা রয়েছে। সো এখানে এই জায়গা থেকে এক্সের ভ্যালুটা বের করা একটু কঠিন তুলনামূলকভাবে, যদি এখানে আমি এই অল্প একটু জায়গা থেকে এক্সের ভ্যালুটা পেয়ে যাই, সো এখান থেকে বের করা এটার থেকে একটু সহজ হবে। তার অর্থ হচ্ছে প্রথম স্টেপ শেষ, আমি 2 এবং 2.3 এই দুটো রিয়েল নাম্বার বের করে নিলাম, যেটাকে আমি ধরলাম এ একটা বি, এটাকে ধরতে পারি ফাংশন অফ এ, এবং এটাকে ধরতে পারি ফাংশন অফ বি। আমি এখানে একটু লিখে নিই, ফাংশন অফ বি সমান, অর্থাৎ সো আমরা ট্রায়ালের যে স্টেপগুলো রয়েছে এখানে চলে যাব। একটা হচ্ছে এ, এ আমি ফার্স্ট টাইম ইনিশিয়ালি ধরে নিলাম 2, এবং বি হচ্ছে 2.3। এগুলো কীভাবে আসলো এতক্ষণ এগুলো নিয়ে আমি আলোচনা করি। তাহলে এ বসালে, যদি এক্সের মান এ বসান, তাহলে ফাংশন অফ এ যেটা হচ্ছে 2 যদি বসাই -1, এবং বি যদি বসান, অর্থাৎ 2.5 হচ্ছে বি, ফাংশন অফ বি হলে তাহলে হয়ে যাবে 2.567।
এখন এ প্লাস বির ডিভাইড বাই টু, অর্থাৎ এই যে এক্স এর মান হবে সেটা হচ্ছে এ এবং বি এর অ্যাভারেজ, তাহলে কত হচ্ছে 2.1। এখন এই এক্স এর ভ্যালুটা, অর্থাৎ আমাদের যে ইকুয়েশন এক্স কিউব মাইনাস 2x মাইনাস 5, এটা হচ্ছে ইকুয়েশন। এখন আমি এক্স এর ভ্যালু জানি 2.1, তাহলে 2.1 যদি জাস্ট এক্স এর জায়গায় 2.1 বসাই, মাইনাস 2 ইন্টু 2.1 মাইনাস 5, ক্যালকুলেশন করলে আসতেছে 0.061। ঠিক আছে, তার অর্থ হচ্ছে আমি এই ভ্যালুটা এখানে বসাবো 0.061। এটা যতক্ষণ পর্যন্ত 0.001 পর্যন্ত আসবে না, অর্থাৎ তার চেয়ে ছোট সংখ্যা আসবে না, অতক্ষণ পর্যন্ত আমরা এভাবে ট্রায়াল দিয়ে যাব। তাহলে আমার যেহেতু এখানে প্লাস চিহ্নটা আসলো, তার মানে প্লাস চিহ্ন যে ভ্যালুটা সেটা চেঞ্জ করতে হবে, প্লাস চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এখানে অর্থাৎ 2.567 জায়গায় আমি লিখতে পারি 0.061। আর এটা কার জন্য চেঞ্জ হয়? বি এর জন্য চেঞ্জ হয়। তাহলে বি এর জন্য যে সংখ্যাটা হয়েছে, অর্থাৎ 2.3 জায়গায় আমি লিখতে হবে 2.1, যেহেতু 2.1 এর মান বসানোর কারণে এইটা আসলো, সো এটার জায়গায় আমি লিখতে হবে 2.1। আর বাকি যে সংখ্যাটা রয়েছে ওগুলো যে অবস্থানে ছিল অবস্থানে থেকে যাবে, অর্থাৎ এখানে 2 ছিল 2 থাকবে, এখানে -1 -1 থাকবে। এবং এখন আবার এই দুটোকে যদি আমি অ্যাভারেজ করি, তাহলে আমার যে রেজাল্ট আসতেছে 2.05। এবং এই 2.05টা আবার এই ইকুয়েশনে এক্স এর জায়গায় বসিয়ে আবার একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা হচ্ছে মাইনাসের আসবে 0.484। যেহেতু এখন মাইনাসের দিকে চেঞ্জ হচ্ছে, তার মানে আমাকে এখানে মাইনাসের অংশটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ -1 এর জায়গায় আমি লিখতে হবে -0.484। এবং এই অংশটা চেঞ্জ হচ্ছে কার জন্য? এর জন্য। এবং এই ভ্যালুটা কত বসানোর কারণে এই ভ্যালুটা আসলো? 2.05 বসানোর কারণে এই ভ্যালুটা আসলো। তো এখানে 2.05 লিখতে হবে, বাকি এটা যা ছিল তাই এবং এটা যা ছিল তাই। এখন আবার এই দুটো সংখ্যাকে, অর্থাৎ এ এবং বি যে সংখ্যা রয়েছে, এই দুটোকে যোগ করে ভাগ করলে, অর্থাৎ অ্যাভারেজ করলে আসবে 2.075। এখন আবার এই 2.075কে যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে আমরা পাবো -0.215। এখন এটা আবার মাইনাসের আসলো, তার মানে মাইনাসের এই চিহ্নটা আবার এখানে চেঞ্জ হয়ে যাবে 0.215। এবং এটা চেঞ্জ হচ্ছে এ এর কারণে, তাহলে এ হচ্ছে 2.075, আর এখানে যা ছিল তাই থেকে যাবে। এখন এ দুটাকে আবার অ্যাভারেজ করলে আসবে 2.0875, এবং এটা যদি আমি আবার এখানে বসাই, তাহলে আমার আসবে 0.0783। আবারও মাইনাসের চেঞ্জ আসতেছে, সো সেক্ষেত্রে আমি আবার এই মাইনাসের জায়গায় এই সংখ্যাটা লিখতে হবে। এবং এটা কার জন্য চেঞ্জ হচ্ছে? এর জন্য চেঞ্জ হচ্ছে। তাহলে এর ভ্যালু হবে 2.0875, এটাই হবে এর ভ্যালু, এবং আগের যা ছিল তাই রেখে যাব। এবং এই দুটোকে আবার অ্যাভারেজ করলে আমি পাবো 2.0937, এবং এই ভ্যালুটা আমি আবার এই কোয়েশনে বসালে আমি পাবো 0.0094 মাইনাসের, আবারও মাইনাসের চিহ্ন, তাহলে 0.0094, এবং এটা আসতেছে 2.0937 এর জন্য। আগে যা ছিল তাই বসিয়ে রাখি, এবং এই দুটোকে আবার অ্যাভারেজ করলে আমার আসবে 2.0968, এবং এই ভ্যালুটা আবার ইকুয়েশনে বসালে আমার আসবে প্লাসের 0.0251। যেহেতু আবার এটা প্লাসের হলো, তার মানে আমরা এখানে প্লাসেরটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই জায়গাটা প্লাসের 0.0251, এবং এই সংখ্যাটার সাথে চেঞ্জের সাথে সম্পর্ক হচ্ছে বি এর ভ্যালুটা, সো বি এর ভ্যালুটা হবে এটা 2.0968। আর এখানে যা ছিল তাই, এগুলো চেঞ্জ হবে না এখন আর। এখন আবার এই দুটোকে অ্যাভারেজ করলে আসবে 2.0952। এটা যদি আমি আবার এই কোয়েশনে এক্স হিসাবে ভ্যালু বসাই, তাহলে আমি পাবো 0.0072, এটা প্লাসের। তাহলে এখন আবার প্লাসেরটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে 0.0072, এটা কার জন্য চেঞ্জ হচ্ছে? বি এর জন্য। সো বি এর ভ্যালুটা এখানে বসিয়ে নিতে হবে 2.0952, এবং এখানে যা ছিল তাই হবে, এখানে যা ছিল তাই রাখবো। এই দুটোকে আবার অ্যাভারেজ করলে আমার আসবে 0.944, এবং এই ভ্যালুটা এখানে ইকুয়েশনে বসালে আমি পাবো -0.0016। আবার যেহেতু মাইনাসের আসলো, সো আমাকে মাইনাসের এই জায়গাটা আবার চেঞ্জ করে লিখতে হবে 16, এবং এই ভ্যালুটা আসতেছে এ চেঞ্জ হওয়ার কারণে, তাহলে এ হচ্ছে 2.0944, আর এখানে যা ছিল তাই রেখে যাব। এই দুটোকে যদি আমি অ্যাভারেজ করি, তাহলে আমার ভ্যালু আসবে 2.0948, এবং এটা ক্যালকুলেশন করলে, অর্থাৎ এখানে এক্স হিসাবে বসালে আমি পাবো 0.0027। এখন যেহেতু এটা প্লাসের, সো প্লাসের অংশটা চেঞ্জ করবো 0.0027, সো এটা আসতেছে এই ভ্যালুর জন্য, বি ভ্যালুর জন্য, বি হচ্ছে 2.0948, আর এটা যা ছিল তাই রেখে যাব, এবং এখানে যা ছিল তাই রেখে যাব। তাহলে এই দুটাকে অ্যাভারেজ করলে আমি পাবো 2.0946। এখন এটা যদি আমি এখানে এক্স হিসাবে বসাই, তাহলে আমি পাবো 0.0005, যেটা অবশ্যই 0.0001 থেকে
ছোট, সো আমার টার্গেটে ছিল 0.001 অর্থাৎ 3 ডেসিমেল পর্যন্ত যাওয়া। সো এখানে আমি চলে আসলাম। সো এ পর্যন্ত আসার কারণে যে এক্স এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে অর্থাৎ 2.094, এটাই হচ্ছে এক্স এর বা ওই ইকুয়েশনের এক্স এর মান, অর্থাৎ এই ইকুয়েশনের ভেরিয়েবলের যে এক্স এর মান সেটা হচ্ছে 2.0946, এটা হচ্ছে অ্যান্সার। সো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কোয়েশ্চেন থাকে যে দশমিকের পরে কয়টা সংখ্যা রাখবো। সাধারণত দশমিকের পরে যেহেতু 3 ডিসিমেল বললো, আপ টু 3 ডিসিমেল, সো দশমিকের পরে আপনি 4টা সংখ্যা রাখবেন, সেক্ষেত্রে সুবিধা হবে।